নমস্কার, আজকে যে আমি এটা দেখাচ্ছি যে ভিডিওটা, সেটা হচ্ছে বলেছিলাম আমি যে আমি কী করে আমার গাছ থেকে এই পোকা টোকা দূর করি, সেটা একটা খুব ইজি ওয়েতে আমি শেখাবো। দেখুন, এতে আমি 1 লিটার জাস্ট জল নিয়েছি। এর মধ্যে আমি যে কোনো এই হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু বা যে কোনো সাবান জাতীয় জিনিস 1 চামচ মতো ঢালবো। এই দেখুন, জাস্ট 1 চামচ মতো আমি ঢালবো। ঢেলে নিয়ে এটাকে ভালো করে বন্ধ করে জাস্ট ভালোভাবে যেন শেক করতে হবে, মানে ভালোভাবে যেন মিশে যায়। মানে এটা জাস্ট সাবান জল, এর মধ্যে আপনারা চাইলে 1 চামচ তেল অ্যাড করতে পারেন। দেখুন, আমার জবা গাছে মিলিবাগ হয়েছে। আমি কি করবো, জাস্ট এটাকে স্প্রে করতে থাকবো এরমভাবে 3-4 দিন স্প্রে কন্টে, মানে একবার করে স্প্রে করলে কিন্তু একদিন 3-4 দিন পর দেখবেন আপনার সব যে পোকা আছে সব কিন্তু নিজেরাই চলে যাবে। এমনি দেখুন অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই সেম জিনিস এফিডস এর জন্য কার্যকর। দেখুন, এতে আমার এফিডস হয়েছে চন্দ্রমল্লিকায়। আমি জাস্ট এটাকে স্প্রে করবো এরকম ভাবে। দেখুন, এরকম ভাবে একেও 3-4 দিন স্প্রে করতে থাকলে এও চলে যাবে। এরকম ভাবে স্প্রে করলে আপনার কোনো গাছেই কোনো ওষুধ দিতে হবে না, আপনার এমনি বাড়িতে থাকা জিনিস থেকেই আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর ধন্যবাদ।